দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো সৌদিকে চটানো পাকিস্তান আরও থাকছে কুন্দুজে তীব্র সংঘর্ষ দলে দলে পালাচ্ছে মানুষ এরপরে জানিয়ে দেব ইরানের কাছে রয়েছে 7,000 কিলোমিটার পাল্লার ড্রোন আরও থাকছে আফগানিস্তানে এক সপ্তাহে তালেবান হামলায় নিহত 29 সর্বশেষ জানিয়ে দিব তিব্বতে চীনের বুলেট ট্রেন সংশয়ে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সৈয়দ জায়েদ জামাত হামিদ নামের এক পাকিস্তানি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদকে চ্যালেঞ্জ করে পাকিস্তান নেতৃত্বাধীন মুসলিম দেশের জোট গঠনের আহ্বান জানান চাঞ্চল্যকর সেই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় ধারণা করা হয়েছিল ওই পোস্ট দাতা পাকিস্তান সরকার কিংবা মিলিটারির সঙ্গে জড়িত যদিও রিয়াতে পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে বলা হয় ওই ব্যক্তি পাকিস্তানের শীর্ষ পর্যায়ের এমন কেউ নন এবং তিনি রিয়াদ সম্পর্কে ভুয়া তথ্য ছড়িয়েছেন এদিকে সৌদি আরব 57টি মুসলিম দেশের জোট ওআইসির নেতৃত্ব দিচ্ছে সংস্থাটি মুসলিম বিশ্বের নানা এজেন্ডা নিয়ে কাজ করছে সম্প্রতি ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্কে খরা দেখা দিয়েছে এবং সৌদির সঙ্গে মধ্যপ্রাচ্যের অনেক দেশের মিত্রতা দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি মূলত রিয়াদের কূটনৈতিক অঞ্চলে অস্থিরতা তৈরি করতে করা হয়েছিল তবে ওই পাকিস্তানের পোস্ট আমলে নিয়েছে সৌদি আরব ওআইসির বৈঠকে কাশ্মীর ইস্যুতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি সহ দেশটির নেতাদের সমালোচনা করেছে সৌদি কর্তৃপক্ষ তারা বলছে রিয়াদ ও ওআইসির কাশ্মীরের বিষয় নিরপেক্ষ রয়েছে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় ইসলামী অনেক দেশে সৌদির বিতর্কিত অবস্থানের কারণে তুরস্ক ও মালয়েশিয়ায় দেশগুলোকে নিয়ে একটি ইসলামী জোট গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল পাকিস্তান গত বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মালয়েশিয়ায় সফরে সৌদি আরবের বিরুদ্ধে বিকল্প একটি মুসলিম জোট গঠনের কথা বললেন কাশ্মীর ইস্যু নিয়ে ওআইসির অসহযোগিতামূলক মনোভাবের প্রসঙ্গ এনে ইমরান খান বলেন আমরা সামান্য কাশ্মীর ইস্যুতেও এক হতে পারি না এদিকে গত মে মাসে রিয়াদ সফর করেছেন ইমরান খান ও তার মন্ত্রীরা তবে সৌদি আরব এখনো পাকিস্তানের অভিপ্রায় ও পদক্ষেপ নিয়ে সন্দেহজনক অবস্থানে রয়েছে কুন্দুসে তীব্র সংঘর্ষ দলে দলে পালাচ্ছে মানুষ আফগানিস্তানের উত্তরাঞ্চল কুন্দুসের সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে সংঘর্ষ থেকে বাঁচতে অন্তত 5,000 পরিবার ইতিমধ্যেই তাদের আবাস ছেড়ে পালিয়েছে বলে শনিবার এক সরকারি কর্মকর্তা বরাত দিয়ে জানায় ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি কুন্দুজের শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের পরিচালক গোলাম শাকির রাসুলি এএফপি কে জানান অন্তত 5,000 পরিবার যুদ্ধের কারণে বস্তুচ্যুত হয়েছে এর মধ্যে 2,000-এর বেশি পরিবার কাবুল ও অন্যপ্রদেশে পালিয়েছে এদিকে কুন্দুজ ভিত্তিক সাংবাদিক রহমাতুল্লাহ হামনা ওয়া কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাথে বলেন সংঘাতের কারণে তার পরিবার শহরের এক এলাকা থেকে অন্য এলাকায় কয়েক দফা স্থানান্তরিত হয়েছেন তিনি বলেন সারা রাত আমরা গুলি ও সংঘর্ষের শব্দ শুনেছি এদিকে কুন্দুসের গণস্বাস্থ্য বিভাগের পরিচালক এহসানুল্লাহ ফজলি জানিয়েছেন এক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে কুন্দুসে 29 বেসামরিক ব্যক্তি নিহত ও আরো 225 জন আহত হয়েছেন এদিকে দক্ষিণাঞ্চলীয় বাগলান ও কান্দাহারে প্রচণ্ড সংঘর্ষ চলছে জানিয়েছে আফগান সংবাদ মাধ্যম আফগান বাহিনী তালেবানের কাছ থেকে বিশাল অংশ ছিনিয়ে নেওয়ার দাবি করলেও কেন্দ্রীয় বাগলানের পোলে খমরি এখনো তালেবানের দখলে রয়েছে বলে খবরে জানানো হয় গত মে মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সৈন্যদের প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে তালেবান দেশটির বিভিন্ন স্থানের দখল নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত এপ্রিলে আফগানিস্তান থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা করেন তবে গত বছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে কাতারের সম্পাদিত চুক্তি অনুসারে এই বছরের পহেলা মের মধ্যে সব বিদেশি সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহারের কথা ছিল এর বিনিময়ে তালেবান সহিংসতা ছেড়ে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় অংশগ্রহণে সম্মতি দেয় 2001 সালের 11 সেপ্টেম্বর 9/11 এর সন্ত্রাসী হামলার জেরে ওই বছর 7 অক্টোবর আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আগ্রাসন চালায়
বিষয়ে ডিসেম্বর জাতিসংঘ আফগানিস্তানে আন্তর্জাতিক নিরাপত্তা সহায়ক বাহিনীর অবস্থানের অনুমোদন করলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের অংশীদার 43টি দেশের সৈন্য দেশটিতে অবস্থান নেয়। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর থেকে 20 বছরে দেশটিতে যুদ্ধের প্রত্যক্ষ কারণে অন্তত 2,41,000 মানুষ প্রাণ হারায় বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক জরিপে জানানো হয়। সূত্র আল জাজিরা। ইরানের কাছে রয়েছে 7,000 কিলোমিটার পাল্লার ড্রোন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন তার বাহিনীর কাছে 7,000 কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে। আজ রবিবার তেহরানে IRGC-র তৈরি করোনাভাইরাসের নোরা টিকার মোড়ক উন্মোচনের এক অনুষ্ঠানে তিনি একথা জানান। জেনারেল সালামি বলেন, বিজ্ঞান থেকে শুরু করে প্রযুক্তি সহ সকল ক্ষেত্রে ইরান বিশ্বের সেরা দেশগুলোর কাতারে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বহু ক্ষেত্রে ইরান সেরা দেশগুলোর সারিতে স্থান করে নিয়েছে। তিনি বলেন, আল্লাহর রহমতে আমরা এখন মহাকাশে কৃত্রিম উপগ্রহের অধিকারী। ন্যানোটেকনোলজিতে আমরা সামনের কাতারে রয়েছি। আমরা পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরিতে এতটা সাফল্য অর্জন করেছি যে আমাদের ড্রোন এখন 7,000 কিলোমিটার দূরত্বে উড়ে গিয়ে আবার ফিরে আসতে পারে। IRGC-র প্রধান কমান্ডার বলেন, শুধু সামরিক ক্ষেত্র নয়, সেই সঙ্গে আরো বহু ক্ষেত্রে আমরা বিশ্বের বহু দেশের চেয়ে এগিয়ে রয়েছি। ইরানের সামরিক বাহিনী সাম্প্রতিক বছরগুলোতে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে তেহরান বারবার বলে এসেছে, কোনো দেশের বিরুদ্ধে হুমকি সৃষ্টি তার উদ্দেশ্য নয়, বরং আত্মরক্ষার স্বার্থে সামরিক খাতে শক্তিমত্তা অর্জন করছে ইরান। আফগানিস্তানে এক সপ্তাহে তালেবান হামলায় নিহত 29। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হতেই ক্রমেই নিজেদের প্রভাব বাড়াচ্ছে তালেবান। এর মধ্যে গত মে মাস থেকে আফগানিস্তানের মোট 370টি জেলার মধ্যে অর্ধশতাধিক জেলা নিজেদের দখলে নিয়েছে এই সন্ত্রাসী সংগঠন। এর মধ্যে শুধু কুন্দুজ প্রদেশে তালেবানের হামলায় এক সপ্তাহে অন্তত 29 বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত 225 জন। খবর আল জাজিরার। প্রদেশের জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, তালেবানের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির নারী ও শিশুরা, যাদের বেশিরভাগই সাধারণ মানুষ। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত 24 ঘন্টায় দেশটির মোট 10টি প্রদেশে 225 জন তালেবান নিহত হয়েছে, যদিও তালেবানের পক্ষ থেকে নিজেদের হতাহতের বিষয়ে কিছু বলা হয়নি। এদিকে তালেবানের এই আগ্রাসনে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এতে চাপে পড়েছে আফগান সরকার। এরই মধ্যে দেশটির গোয়েন্দা বিভাগ তালেবানকে দমাতে তৎপরতা শুরু করেছে। তারা দাবি করেছে, সম্প্রতি আফগানিস্তানে 130 জন তালেবান যোদ্ধা আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করা যোদ্ধারা এই সময় 85টি AK-47 জমা দিয়েছেন। উল্লেখ্য, প্রায় 20 বছরের অভিযান শেষে আফগানিস্তান ছাড়ছে মার্কিন ও সামরিক জোট ন্যাটোর সেনারা। এই সুযোগে পুরনো মেজাজে ফিরছে তালেবান। দেশটির অর্ধ ডজনেরও বেশি প্রদেশে নিজেদের অস্তিত্বের জানান দিতে একের পর এক জেলা দখলে নিচ্ছে এই সন্ত্রাসী সংগঠন। তিব্বতে চীনের বুলেট ট্রেন সংশয়ে ভারত। হিমালয়ের পার্বত্য তিব্বত অঞ্চলে প্রথমবারের মতো সম্পূর্ণ বিদ্যুৎ চালিত বুলেট ট্রেন চালু করেছে চীন। এর মাধ্যমে যুক্ত হয়েছে প্রাদেশিক রাজধানী লাসা এবং ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী তিব্বতের শহর নাইংচি। আগামী 1 জুলাই চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন সামনে রেখে শুক্রবার উদ্বোধন করা হয়েছে 435.5 কিলোমিটার দীর্ঘ রেলপথটি। এটি সিচুয়ান তিব্বত রেলওয়ে একটি অংশ হবে। জার্মান সম্প্রচার মাধ্যম রয়েছে ভেলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এবার এই রেললাইনকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে ভারত ও চীনের মধ্যে। উত্তর পূর্ব ভারতের অরুণাচলের সীমান্ত অঞ্চল পর্যন্ত রেললাইন পেতেছে চীন। গত সপ্তাহে সেখানে বুলেট ট্রেন চালাতে শুরু করেছে শি জিনপিং এর সরকার। এর ফলে তিব্বতের রাজধানী লাসা থেকে অরুণাচল সীমান্ত পর্যন্ত খুব সহজেই পৌঁছানো যাবে। সরকারিভাবে ভারত এ বিষয়ে এখনো কোনো বিবৃতি না দিলেও বিষয়টি নিয়ে যে খুশি নয় তাই স্পষ্ট করে দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রকের এক কর্মকর্তা। গত বছর জুন মাসে লাদাখে ভারত এবং চীন তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে। দুই দেশের সেনার হাতাহাতিতে বেশ কিছু জওয়ান এবং অফিসারের মৃত্যু হয়। এরপর সংঘাতের বাতাবরণ বেশ অনেক মাস চলে। দুই দেশের মধ্যে একাধিক বৈঠক হয় এবং শেষ পর্যন্ত দুই দেশই উত্তেজনা প্রশমনের কিছু ব্যবস্থা করে সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া হয়, কিন্তু তাতেও সীমান্ত নিয়ে দুই দেশের উত্তেজনা কমেনি, তা আরও একবার প্রমাণিত হলো।
চীনের পত্রিকা লিখেছে গত বছর নভেম্বর মাসে শি জিনপিং তিব্বতে নতুন বুলেট ট্রেনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। তারপর দ্রুত গতিতে গোটা প্রকল্প শেষ করা, এর ফলে লাসা থেকে নিংচি পর্যন্ত প্রায় 435 কিলোমিটার রাস্তা সহজেই পৌঁছে যাবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই বুলেট ট্রেন। তিব্বতে এই প্রথম বুলেট চালু করল চীন। এর আগে আর একটি মাত্র রেল লাইন চালু ছিল সেখানে, যার সাহায্যে লাসা থেকে নিংচি পৌঁছাতে যা সময় লাগত নতুন ট্রেনে তার চেয়ে অন্তত 48 ঘন্টা কম সময় লাগবে। তিব্বতের নিংচি অঞ্চল অরুণাচলের গায়ে চীন বহুদিন ধরেই দাবি করে অরুণাচল তিব্বতের অংশ, অর্থাৎ চীনের ভারত বরাবরই এই দাবি নস্যাৎ করে দেয়। এই বিতর্ক নিয়ে 60-এর দশকে ভারত চীন যুদ্ধ হয়েছে। চীন বহু সময়ে অরুণাচলের কাছে সৈন্য পাঠিয়ে দেয়। সাম্প্রতিক অতীতে চীনের সেনা অরুণাচলে ধরাও পড়েছিলেন। বিশেষজ্ঞদের বক্তব্য, বুলেট ট্রেন চালু হওয়ায় চীন অনেক সহজে অরুণাচল সীমান্তে পৌঁছতে পারবে। মনে রাখা দরকার, গত বছর ভারতের তৈরি একটি রাস্তা নিয়েই লাদাখে সংঘর্ষ শুরু হয়েছিল। চীনের বক্তব্য ছিল সীমান্তের অত কাছে ভারত ওই ধরনের রাস্তা তৈরি করতে পারে না। ভারত ও চীনের রেলপথ নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে কূটনৈতিক মহলে।